তাও আমরা ইয়া তাকলাম বি ফুরান আল জন্মগত মুসলমান ওইলে ছায়া দেখো কা মাশাআল্লাহ আমরা আমরা আর দিল ঠিক রাখতে পারি না নামাজের মাঝে বেটায় দিল এবং চৌকরে বান্ধিয়া রাখিলেই সে নামাজের মাঝে নামাজের মাঝে আমরা নামাজও ঠিক থাকতে পারি না এক ইহুদি যুবক যুবক তোলা চিন্তা করো এক ইহুদি যুবক এটা হওয়ার উদ্দেশ্য হয়েছে গিয়া যে আমরা ইবরত হাসিল এটা থেকে আমরা ইবরত হাসিল হইব এক ইহুদি যুবক তরুণ জোয়ান এলাও নজুয়ান খলাসন হাজার হাজার নজুয়ান খলাসন আল্লাহ আল্লাহর রসুলর শুধু প্রেমিক আমরা দুনিয়ার প্রেমিক বাবা আমরা দুনিয়ার প্রেম ফলি গেছি গিয়া দুনিয়ার প্রেম ফলি গেছি গিয়া কিন্তু হাজার হাজার যুবক অতিবাহিত হইছন শুধু আল্লাহ আল্লাহর রসুলর প্রেম ফলিয়া মগ্ন হইয়া আল্লাহ আল্লাহর রসুলের প্রেম যারা ফরসন মগ্ন হইছন আল্লাহ পরওয়ার দিগারে আলমে দুনিয়া আখেরা তো তারারে ফুল ফুলা করি লাইছন সুবহানাল্লাহ আর আমরা ফুটিয়া হাল্লেও স্বপ্নে দেখি অমুকুন্নিসা হমুকুদ্দিন থমুকুদ্দিন যারা মরার বাতে যত সুন্দর যত লেখার সনদ মরার তিন দিন বাদে নাকে দিয়া গড় গড়াইয়া ফুক বাড়াইবা আসেন গড় গড়াইয়া ফুক বাড়াইবা নাকে দিয়া খানে দিয়া কিন্তু আপনার আমার আল্লাহর জাত কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছায়া দেখিও কিছু সমাজ মখলুকে দিয়া আল্লাহর বানাই আল্লাহর বানাই মখলুক ময়ূর ফাঁকি বা ছায়া দেখিও কত সুন্দর চান্দে দি সাইয়া দেখবা কত সুন্দর চাঁদ সূর্য বা সাইয়া দেখবা কত সুন্দর সূর্য আকাশে দি সাইয়া দেখি হায় রে সাজানি হায় রে সাজন তে আপনার আমার আল্লাহ কি সুন্দর অনতুলা চিন্তা করে না আল্লাহর বন্দায় যদি গৌর ফিকির করে সামান্য সময় গৌর ফিকির করে তাহলে ইমান বাড়ি যায় গিয়া ও বাবা ইমান তো বাড়ে বাড়ে রব্বুল আলামিনে গৌর ফিকির করনে বলা মুসলমান রে সত্তর থেকে পঁচাত্তর বৎসরের নফলে ইবাদতের সওয়াব লগে লগে তার কপালে লেখিয়া দিলেন সুবহানাল্লাহ একটাবার আসমানে দিছাইয়া যদি আপনি হইলেইতে পারো হায় আমার মালিকর শক্তি আর আমার মালিক যদি আসমান অত সুন্দর বানানেওয়ালা কি সুন্দর হ্যাঁ বানানেওয়ালা কত সুন্দর এখানে ফর্মুলার অত সুন্দর আসমান তেরে বানাইছে যে হে কত সুন্দর এত মজবুত আসমান আজ পর্যন্ত রিটায়ার না আজ পর্যন্ত কোনো কোনা ডেমর না আজ পর্যন্ত কোনো কোনা ফাটের না অত মজবুত বানানেওয়ালা কত মজবুত এটা চিন্তা করলে ইমান বাড়ে না এটা চিন্তা করলে ইমানও বাড়ে ফুজিও বাড়ে ইমানও বাড়ে ফুজিও বাড়ে এক যুবকে চিন্তা করেছে তাও যুবক মুসলমানের কোনো সন্তান নাই ও বাবা এই যুবক হইয়া থাকলো গে হুদ নাসারার সন্তান এহুদি যুবক বয়স বেশ তাকি বেশ পঁচিশ তাকি তিরিশ বৎসর তরুণ যুবক যে বয়স আপনি আমি আমার আমার মাথার জাগাত রাখতে পারি না ও সময়ের মধ্যে তার মাথা দিয়া কি সুস্থ চিন্তা করছে সাইয়া দেখছে বাবা আমার তো আল্লাহ মানুষগুলো বানাইছে আর সুস্থ দিমাগালা এক মানুষ বানাইছে আমারে যা সব ছাড়িয়া নবীজির জীবনে পড়িছে আপনি আমি মোবাইল বার করিয়া উঠতো ফেসবুক টানা শুরু খালি লেংটা লেংটা ফটো আর ভিডিও আর সিনেমা আর ফিল্ম যত আসলো থা কিন্তু বিছাড়ায় নবীজির জীবনে ইসলামের ইতিহাস ওগুলা ফড়াত খালি ওগুলা ফড়াত ফুড়িতে ফুড়িতে নবীর সুরত নবীর সিরত নবীর আখলাক নবীর ব্যবহার নবীর চলা চরিত্রের উপরে মগ্ন হয়ে গেছে সমস্ত রূপে মগ্ন হয়ে গেছে কি
এত প্রেমিক নবী রইছে, নবীর সুরত সিরত রুফরে বড় জবর মগ্ন হয়ে গেছে, মগ্ন হইয়া নবীর উফরে আপনার ইমান লইয়াইছে, নবীরে বিশ্বাস করিয়া নবীরে কলিমা পড়িয়া আল্লাহর উফরে ইমান আনিয়া মুসলমান হয়ে গেছে গিয়া, আল্লাহর বন্দা মুসলমান হইয়া এখন আর শান্তি মিলে না, শান্তি মিলে না। মুসলমান হইছে নমাজ পড়ে খানায় কাবার দিকে দি ফিরিয়া নমাজ আদায় করে, মনে মনে চিন্তা করে খানায় কাবা হইয়া থাকলো গিয়ে আমার আল্লাহর দেবা ঘর আমার আল্লাহর ঘর, আর যে ঘরটি আপনার তওয়াফ করি লাইলে মালিক বন্দার উপরে সন্তুষ্ট হয়ে যান গিয়া, আমি আমার মালিক রে আমি 30টা কি পায় 30-25 বছরের বয়সের খালো মুসলমান হয়েছি, এর আগে যেগুলা কর্ম করেছি তার উপরে আমার মালিক বড় সন্তুষ্ট তার মনে আইসি। আসলে বন্দায় এখানে বুড়া কি বয়স, 1000 বৎসর বয়সের মানুষও যদি 1000 বয়স অতিবাহিত করার বাদে মরার সামান্য আগে কলিমা ফড়িয়া মুসলমান হয়ে যায়, তে আগর যা গুণা কষল সমস্ত আল্লাহ কনসিডার করিয়া কলিমার খাতিরে, কলিমা কিতা أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أو بكر نامو يا تخلقي كلمة كلمة فلار لغي لغي بندر شب كنسيدا شب كنسيدا ই বন্দা কিন্তু বড় জবর চিন্তিত বলে আমার আল্লাহর জাতি আমার ফুরানা জিনিসগুলারে মাফ করতে, আপনি আমি মুসলমান মরে যাইতাম সময় গেছে গিয়া, এর বাদেও দুনিয়ার ফিকিরের মধ্যে রয়েছে কোনো যার ধরনের খোদাইয়ের টেনশনের মাঝে নাই, দুনিয়ার টেনশনের মাঝে কে কইসল কবর এক পাও আর ফারো এক পাও বাবা, এর বাদেও গুণা করা বাদ দেওয়ার না, আর যদিও গুণা করার মতো আমার আপনার কাছে লেখান শক্তি নাই, কিন্তু মনে মনে চিন্তা করি আর না যে বিগত জিন্দগির মাঝে আমি কিতা করাল আমার মালিকে আমার এর উত্তরে আমার কনসিডার করিয়া দিত রাখি না, তবা করি আপনি আমি তাইয়ার হইয়ার না রেডি হইয়ার না কবরের বিছনারে লাগিয়া মনে করি আর আবার সময় আছে, কিন্তু তরুণ যুবক মুসলমান হইছে ইহুদির ঘরের বাচ্চা মুসলমান হইছে, আর মুসলমান হইয়া মনের মধ্যে বড় খাহিস পয়দা করেছে বলে আমার আল্লাহর ঘর আমি তওয়াফ করিয়া আমার মালিক আমার উপরে সন্তুষ্ট করি লাইতাম, যে নবীর শুক্ল সুরতুর উপরে আমি প্রেমিক হইয়া প্রেম ফলিয়া নবীর প্রেম ফলিয়া আমি মুসলমান হয়ে গেলাম গিয়া, যদিও বাস্তব নবীর দেখতে পাইয়ার না আর পাইতাম নাই, কিন্তু নবীর রোজা খান জিয়ারত করিয়া আমি নবীর প্রেমিকর মজা আমার নবীর প্রেমর স্বাদ আমার কলিজাত মিঠাইতাম, ওখান মনে লইয়া সজর সফরের ওয়ালা ধরে দিছি, কিচ্ছু নাই এখানে বেসর সামান লইয়া মাত্র এক সুয়ারি লইয়া ছুটিছে, বেনা হইয়া নবীর ফাগল আল্লাহর ফাগল বেনা হইয়া ছুটিছে, বস যান যাইতে 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 চার পাঁচ দিন অতিবাহিত হইছে, দিন রাত 24 ঘন্টা সোয়ারি চালাইছে, থোড়া থোড়া সোয়ারিরে খাওয়ায় আর হে গাছর গোটা ফাটা খাইয়া আস্তে আস্তে জীবিকা রক্ষা করার লাগিয়া গাছর গোটা ফাতা খাইয়া তার জীবিকা রক্ষা করিয়া ও রওয়ানা, আর এক জায়গার মাঝে গিয়া চার পাঁচ দিন অতিবাহিত করার পরে আল্লাহর বন্দার এখন আর সোয়ারির উপরে টিকিয়া বইতে পারে না, বুধবাই সোয়ারির উপরে আমি বইলে আর যদি বই তাহলে শোক আমি খুলিয়া রাখতে পারতাম নাই, আজকে চার পাঁচ দিন অনিদ্রার কারণে আমার চক্ষু অটোমেটিক বন্ধ হয়ে যায় গিয়া, ও সোয়ারি গু সাড়িয়া খাওয়ার আর হে এজান দিছিল গাছ এজান গুণে ধরেছি, সোয়ারিয়ে খাইতে খাইতে আর একজনের জমিনের গিয়া খেত কিছু খাই ফেলাই দিছে, হি বিচারা বারোইছে বারোয়া দেখছে আমার জমিনের খেত সোয়ারে খাইয়া ফেলাই দিছে,
va suari lui se lui ia, e hot suari ugu, kita hotu. Har suari, va igure marse matat danda, suari re doria, matat dise danda, bezuite danda dise suari marifleis. Suari maria mane mane sinta horlo, bilia me har suari marifalei dilam. Igur madde de chiarami. Igur lagam lagai nicchoi kun ek manushar swari e manush ami bisariya bar khuramar lagi usit bondai manush bar khurar lagi bisare jongolo akta dekhe ek betai gumo ye salailo ba ekno juan gumo salailo ba e bichalai sok melilo melia holo ji apne beles o swari o gutuman ni mile ji hoy melete balo isi সুয়ারি সালিয়া তুমি নিশ্চিন্তা রে বাবা আর আমার দান খাইয়া গজব করছে আর আমার রাগ উঠেছে বেজুইতে কুনবাই বাড়ি মাসলাম তোমার সুয়ারি বলি গেছে গতিকে বাবানু আমারে মাফ করিয়া দে রে বা তোর সুয়ারি আমি তো জানি না তুমি এক মুসাফির বেটা তোমার সুয়ারি আমি যে মারি লইলাম আর কিয়ামতের দিন যদি তুমি দাবি ধরো তে তো মুই বিফদি কথা লাগি আমি তোমারে টুকাইয়া বার করছি আমারে বাবা মাফ করিয়া দে আমরা এটা চিন্তা করি না বেলে আজ খাইয়া যাইয়ার গিয়া কেয়ামতের দিন খেউ আমার স্বার্থ নাই হাসান আমার ভাই হল বন্ধু হল নবীজি এখন মিলে সবচেয়ে গরিব মানুষ কেয়ামতের দিন করে সবচেয়ে গরিব মানুষকে সাহাবাই কেরাম হল সিনানি বিলে কি না বিলে কেয়ামতের দিন করে সবচেয়ে গরিব মানুষ ইয়া তাক লগি এ সাহাবার বুঝালয়া আল্লাহর দরবার গিয়া হাজির হইব আর খালি রিন্দার মারতে 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 খাবারে জিরোয়া জিরোয়া আল্লাহর দুয়ারর ফকির বেশি ঘুরিব এ ওইয়া তাক লগিয়া কিয়ামতের দিন কর সবচেয়ে গরিব মানুষ এই বিচারায় চিন্তা করলো বিবিলে বাবা আপনার দাবিটা মাতাকে সড়াও আল্লাহর ওয়াস্তে আমারে আজাদ করিয়া দেও মাফ খান করিয়া দেও আমি তোমার সোয়ারির রাগ উঠছে আর মারি ফেলাই দিছি এ বিচারায় চিন্তা করলো বিলে আমার সোয়ারি মারি ফেলাই দিছে কিন্তু ইলা এক সোয়ারি না শত শত সহস্র সোয়ারিও যদি আমার শেষ হয়ে যায় গিয়া কোনো সুবিধা নাই কিন্তু আমি যে আর লাগিয়া মগ্ন হয়েছি এই সফরের মাঝে আমার অসুবিধা ঘটিল কিনা মক্কা মদিনার আমার নবীর রোজা জিয়ারত করতাম উদ্দেশ্য লইয়া আমি রবানা ধরছি আর আমার এই রবানেগের মাঝে বন্দায় আঘাত বিয়াঘাত ঘটাই লাইছে এখন আমি মদিনার সফর করতে পারতাম নাই মক্কার সফর করতে পারতাম নাই হায় রে হায় আমার নবীর রোজা জিয়ারত করে আর নবীর প্রেমর স্বাদ মিঠাইবার লাগি আমি বারাইছিলাম কিন্তু বন্দায় আমারে খাবারে আতুরলে লুলা লেংড়া করে পালাই দিল এখান মনে করিয়া তার রাগ উঠিছে হেওয়ারে বারো একগু লইছে লইয়া লাঠি একগু লইছে আর লইয়া বিছানারে মারছে ডান্ডা এক ডান্ডার লগে এগুলো শেষ করে ফেলাই দিছে তার রাগ উঠিছে আমার নবীর লোকের সাক্ষাৎ আমি যাইয়া আর সোয়ারি বেন্ড করি লাইছে আমার সাক্ষাৎ গুড়া করে ফেলাই দিছে গতিকে জেগে আমার নবীর লোকের সাক্ষাৎ গুড়া করে লাইছে এগুলি রাখিয়া কিতা হতাম মারছে শেষ করে দিছে শেষ করিয়া চিন্তা করল বিলে আমি মুসলমান হইছে আখেরাতের আজাব তাকে বাসিতাম করিয়া হা ইসলামের মাঝে দিয়ার ঠিক আছে যদি কেউ আপনার সোয়ারি মারছে তাহলে সোয়ারির বদলা তার এক সোয়ারি আমি মারতাম আসলাম আর যদি আমার বংশর কোন এক মাঞ্চরে কেউ মারছে তার বংশর এক মাঞ্চরে আমি মারতাম আসলাম ও হইয়া থাকলো গিয়ে ইসলামের বিচার হে আমার সোয়ারি মারি লাইছে আমার সোয়ারি গোর দাম বেশ থাকি বেশ 40,000 টাকা কিন্তু আমি 40,00,000 টাকার মানুষ মারি ফেলাই দিলাম কিনা কেয়ামতের দিন আমার মালিকে যদি আমার প্রশ্ন করেন বলে ও গোলাম তুই যে ও যে কাণ্ড যেটা করলে দেখি খোসায় এখন আমার আমার
হাত তাকিয়া আমার কুদরতর হাত তাকিয়া ছুটিয়া যাইবার তুন রাস্তা দেখছাই। আমি আমার মালিকর হাত তাকিয়া ছুটিয়া যাবার মতো কোনো রাস্তা নাই, একমাত্র এক রাস্তা হইয়া থাকল গিয়া আমি এই জায়গার মাঝে। এতে দিন রাত চব্বিশ ঘন্টা যত সময় উবানি লাগে, যতদিন খাটানি লাগে, এই এই জায়গার মাঝে টিকিয়া খাটাই থাক, যাতে যে বিচারারে আমি ধ্বংস করে লাইছি, মারি ফেলাই দিছি। ও বিচারার আত্মীয় সেজন হলে আইয়া আমারেও মারি ফেলাইয়া দেখা, কেননা আমরা তার আমি তার মাঞ্চরে মারছি, আমি তারার মানুষ মারি লাইছি। আর আমি আল্লাহর গাড় থেকে যদি ছুটিতাম চাই, তাহলে তারার হাতের মাঝে আমি হত্যা হওয়া লাগবো। আল্লাহর বন্দায় জানের যে এই জায়গার মধ্যে যদি আমি উবানির থাকি, এই মসজিদের ডেড বডির সামনে যদি আমি উবানো থাকি, তাহলে মানুষে আইয়া আমার সওয়াল করবা যে এর খেম আছে। আল্লাহ জয়নাল উদ্দিন সাহেব আর পঞ্চাশ টাকা সদকা খরচ হয়, আল্লাহ তান আব্বা জানোর রেহে তো এবার লাগে কবুল কর মঞ্জুর কর রে বাল্লাহ। ই বিচারার যে কথায় উঠ সোয়ালি মাসলো, ই বিচারার আলে আউলা দেখলে বাড়ি কি রে বাপ বারইলা নাই, না বিকালে আইবা তুকাইলা না বাপ নাই, বাদর দিন তুকাইলা বাপ নাই, এর বাদর দিন জঙ্গলে দি বারইলা, বারইয়া দেখোন খেতে রবাই দিয়া সাইটে দি জঙ্গল, না খেতর দ্বারো এক সোয়ারি ফালাইল মরা, চিন্তা করলা ওলা কিচ্ছু হইল নি, ও তুকানিত বারইলা, তুকাইয়া দেখোন তারার বাপ ডেড বডি আর দাঁড়ো মানুষের গোপাত। এগুলো জিজ্ঞাসা করে লাগিল, ও যুবক তুমি কৌছেন খে খে তুমি আর এই ডেড বডি হইয়া তাক লাগি আমরার বাপ, আমরার বাপর খে মারছে হক কথা খান দেখি কৌছান তুমি দেশলাই নি। ই বিচারায় কয় বিলে যুবকে কয় বিলে বাইন রে তোমরার বাপরে আমি মারছি, বিলে আমরার বাপরে তুমি বিনা কারণে মারি লাইলাই কারণ তাকিতা, তুমি তো চিনর এক মানুষ আমরা তোমারে সিনিয়র না, নিশ্চয় আমরার বাবায়ও তোমারে চিনন না, আমরার বাবায় যে খেওর লাগি লাগবাজ ঘর তাইলাও কিচ্ছু নাই, আমরার বাবা এতক লাগে নমাজি আমলি একজন মানুষ, আর আপনি অত নমাজি আমলি এক মাঞ্চরে মারি লাইলাই রে বাবা, তুমি চিন্তা করলাই নানি যে ইসলামর বিচার হইয়া তাকল গিয়া একজন মাঞ্চরে যদি তুমি হত্যা করছো মারছ, তাহলে এর বদলা তোমারে হত্যা করা লাগবো বলে জি এটা আমি জানি, এর কারণে আমি জানি গতিকে আমি এখান থেকে হরছি না, তোমার তান আব্বা জানে আমার সোয়ারি মারি ফেলাই দিস, আমার রাগ উঠেছে তোমার তান বাফরে মারি ফেলাই দিছি, কিন্তু ভাইয়ান্ডে আমি যদি চাইতাম তাইলে আমি হরি যাইতে পারি, আমি হরছি না একমাত্র আমার মালিক রে ডরাইয়া, এর কারণে হত্যার বদলা তোমাদের বাপুর হত্যার বদলা আমারে হত্যা করো, যদি আমার কেয়ামতের দিন আল্লাহর পাকড় থেকে বাঁচাইতে চাও আমি আল্লাহর পাকড় থেকে বাঁচিতাম করিয়া, আমি হরছি না তোমাদের বাপুরে হত্যা করিয়া, হইলা না আইলা আমরা হত্যা করতাম না, ঠিক আছে বাপুরে দফন করিলাই তুমিও হরিও না, তোমারে লইয়া হজরত উমরের দরবারে যাব লাগবে, হজরত উমরের দরবারে যাইমু কি আমরা কৈফত করমু, আমরা বিচার চাইমু উমরে যেটা বিচার করবা উমরে যেটা রায় দিবা ও রায় রে আমরাও মানিয়া নিমু, আর নিশ্চয় তুমিও মানবাই রে যুবক, আমরা ওই লেখি তাহলাম মানি যে বাবা জানবা চাই, হে জানবা চাই, হে জানে যে হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা, তাও তরুণ যুবক আবু ভবিষ্যৎ লম্বা রইয়া গেছে, কত আশা ভরসা রইয়া গেছে, কিন্তু টেনশন কিতা টেনশন হইয়া তাক লাগি বাবা দুনিয়ার আশার আমার পুরাণীর দরকার নাই, আমার অনন্তকালের আশা পুরাণি আমার লাগে উচিত, হাসান অনন্তকাল যে জিন্দেগি মরার বাদর যে জিন্দেগি আইব মরার ফরে আপনি জিন্দা হইবাই, মরার পরে আপনি জিন্দা হইবাই, কেননা আল্লাহ পরবারে দিগারে আলমে কোরআনে পাকর মধ্যে ফরমাইরা
আপনি আমি কবরের মধ্যে মাটি দিতে সময় দোয়া পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর মধ্যে মুক্তবর মধ্যে উত্তু পড়েছি ওয়াল বাসি বাদাল মউত হাসানি, মরার পরে আবার আমরা জিন্দা হইম, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করিয়া তুলবা, মরার পরেও জিন্দা হয়ে যাবো, কোন সময় জিন্দা হইব মরার পরে কেয়ামতর দিন নিয়ে দিনা, মরার পরে অত সময় পরে জিন্দা হইব, মানছে মাটি দেওয়া আর মাটি দিয়া হারলে আপনারে আমারে ও সময় তাইয়া ফরিস্তা হলে জিন্দা করবা, যে সময় জিন্দা হইয়া বুধ ভাইমু যে আমারে যারা মাটি দিয়া গুড়িয়া তুইয়া গুড়িয়া তৈসই এরা ও কবরিস্তান থেকে বারোয়া যাই রাফার তালির আওয়াজ গিয়া কানুয়া দিবা, ইন কেমন আর দেরি হইল জিন্দা হইতে, আর ও যে জিন্দা হইছ আর মরতায় না, ও যে জিন্দা হইছ আর মত নাই, কিন্তু মুর্দার মুখ দেখতে সময় আমরা সারায় দোয়া কিতা পড়ি কুল্লু নাফসিন যায়েকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, এখানে জোয়ান হকা বুড়া হকা শক্তিমান হকা আর এখাবারে জহিফ কমজোর লেতর হকা সারা মরা লাগবো নি না লাগত না এ বাবা, গাছও যদি হইয়া থাকে গাছ গাছও মরা লাগে গাছও মরবো গাছও মরবো ফানির মাছও মরে, ও বাবা উমদের উগার তলর মুরকি গুতা মরে নি না না, মুরুক মরণ ফিফরাও মরণ হাতিও মরণ বাঘ মরণ বাল্লক মরণ আল্লাহর যত মখলুক আছেন জানদার সমস্ত মরা লাগবো, এর কারণে আল্লাহ কইরা কুল্লু নাফস হর জানদার যায়েকাতুল মউত, মউতর মজারে ভুগা লাগবো আর মরিয়া মালিকর কাছে রুজুয়া লাগবো, হযরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামা যে আজরাইলে যে ফরিশতায় মানুষের জান নেন বাবা ও আজরাইলও মরা লাগে।